উইন্ডোজের উপর কালি লিনাক্স ইনস্টল করতে পারেন ভার্চুয়াল বক্স অথবা ডুয়েল বুট ছাড়া অর্থাৎ একই সাথে আপনি উইন্ডোজ এবং কালি লিনাক্স ইউজ করতে পারবেন একই সিস্টেমের ভিতর এবং অনেক রিকোয়েস্ট আসার পর আমি এই ভিডিওটি সেকেন্ড পার্ট তৈরি করতেছি সো আপনাদের দেখাবো যে আসলে ফার্দার আপনারা বিভিন্ন রকম জিনিস যেগুলো আপনাদের সিস্টেম ইনস্টল করার পর কনফিগার করে নেবেন সো ফার্স্ট অফ অল আমি আপনাদের বলবো যে আপনাদের যে কালি লিনাক্স ইনস্টল করা এটা এটাকে একটু চেঞ্জ করতে কারণ আমরা যদি এই জায়গায় গিয়ে এপিটি গেট আপডেটের মতো কমেন্ট রান করি সো আমাদের অনেক টাইম লাগে আসলে আমাদের রিপোজিটিভ আইটাকে আমরা কীভাবে ফার্স্ট এয়ার বানাতে পারি এবং কীভাবে দ্রুত করতে পারি এটাই হলো মূলত দেখব সো ফার্স্ট অফ অল আমরা দেখতে পাচ্ছি আমার রিপজিটিভ টাইটা অনেক ফাস্ট হয়ে গেছে এর কারণে আমি কিছু মডিফিকেশন এনেছি সো আমরা লোকাল লিক্সে যাব এবং তারপর সি এবং তারপর আমাদের ইউজার নেম তো এই জায়গায় আপনার ইউজার নেম আলাদা হতে পারে আমার এই জায়গায় মেশিনের নাম আসুস দেয়া সো দ্যাট এই আইসে এবং তারপর আমরা অ্যাপ ডেটার ভিতর যাব এবং তারপর লোকালে যাব এবং তারপর আমরা যাবো প্যাকেজের ভিতর এবং এই জায়গায় আসলে আমরা কাল লিনাক্স নামে একটা ফোল্ডার পাবো সো আমরা এই জায়গায় লিনাক্স নামে একটা ফোল্ডার পাচ্ছি এই ফোল্ডারটা ওপেন করবো এবং তারপর এই জায়গায় আমরা লোকালে আসার পর এই জায়গায় একটা অপশান পাবো লোকাল স্টেট তো এই জায়গায় লোকাল স্টেটে যাওয়ার পর আমরা রুট এস এফ এ যাবো এবং তারপর এই জায়গায় যাবো ইটিসি এবং তারপর এপিটি তো এটা হলো আমাদের সোর্সেস লিস্ট তো আমরা এটাকে ওপেন করবো এবং ওপেন করার পর একটা জিনিস অবশ্যই করবেন অর্ড অর্ড এটা আনাবেল করে নেবেন সো এই জায়গায় আমাদের বাই ডিফল্ট এরকম থাকবে আসলে আমাদের বাই ডিফল্ট এইচটি টি কানেকশানে থাকবে সো আমরা এই জায়গায় জাস্ট এটাকে চেঞ্জ করে নিব এইচটি টি এসে আর তাছাড়া আপনারা চাইলে নিজেদের ইচ্ছা মতো কিন্তু রিপোজিটারি আনতে পারেন কালিনাক্স লিনাক্স রিপোজিটারি লিখে আমরা গুগলে সার্চ করলে আসলে আমরা বিভিন্ন ধরনের অ্যাভেলেবেল রিপোজিটারি পাবো যেমন রেগুলার রিপোজিটারি সোর্স রিপোজিটারি কালির দেব রিপজিটারি এই টাইপের বিভিন্ন ধরনের রিপজিটারি আছে সো আমরা এই জায়গা থেকে এই ডিপজিটারিগুলোকে অ্যাড করে নিতে পারবো আর তাছাড়া আমাদের এই জায়গায় বাই ডিফল্ট রিপোজিটারিগুলো অ্যাড করে দেওয়া রয়েছে সো দ্যাট আমাদের কষ্ট করে আবার সেম জিনিস আনা লাগেনি একই জিনিস দিয়ে দেওয়া তো আপনাদের রিপোজিটারি যদি কাজ টাজ না করে আসলে কখনো যদি কোনো প্রোগ্রাম রানিংয়ের সময় ইড়দ দেখায় তো ওটা করবেন এবং তারপর এই জায়গায় এইচটি টি পিএস থাকবে না সো আপনারা এই দুটোই এইচটি টি করে নেবেন এবং তারপর এটাকে সেভ করে দেবেন তো এরপর থেকে আসলে আপনাদের বিভিন্ন টুল রান হতে অনেক সুবিধা হবে এবং তারপর আপনারা যে কাজটা করবেন প্রোপার্টিসে যাবেন এবং এই জায়গা থেকে ইউজ কন্ট্রোল শিফট সি স্ল্যাশ ভি কফি পেস্টের জন্য এটাকে আনেবল করে নেবেন এতে করে হবে কি আপনি কন্ট্রোল শিফট এবং তারপর কন্ট্রোল ভি অথবা সি চেপে কফি পেস্ট করতে পারবেন আসলে বিভিন্ন ধরনের কমেন্ড আমাদের কপি পেস্ট করতে বিভিন্ন ধরনের সমস্যা হয় সো মনে করেন আমরা এটা আমাদের কালি লিনাক্সে পেস্ট করবো তো এই টার্মিনাল ওপেন করে যদি কন্ট্রোল শিফট আর ভি তো আমাদের যে কমেন্টগুলো খুব সহজে কালি লিনাক্সে পেস্ট করতে পারবো আসলে কালি লিনাক্সের যে অ্যাপটা উইন্ডোজের জন্য এটা একটা সমস্যা আছে যে টার্মিনালে কফি পেস্টের মতো সুযোগ সুবিধা একটু কম আছে এবং তাছাড়া আমরা চাইলে এটা মেটাসপ্লয়েড ফার্মওয়ার্ক ইনস্টল করতে পারি এতে করে আসলে মেটাসপ্লয়েড ফার্মওয়ার্কের সাথে বিভিন্ন প্রকার পাইথন প্যাকেজ এবং রুবি প্যাকেজ থাকে যাতে করে আমাদের মেটাসপ্লয়েডও রান করতে সুবিধা হবে আর তাছাড়া ফিউচারে যদি কোনো প্রকার টুল আমাদের রান করার দরকার হয় আমরা খুব সহজে করতে পারবো আসলে মেটাসপ্লয়েড ফার্মওয়ার্ক ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের হ্যাকিং অ্যাটাক করতে পারবো আর আপনারা জানেন যে বেশিরভাগ পেলোড তৈরি করতে মেটাসপ্লয়েট ফার্মওয়ার্ক ব্যবহার করা হয়ে থাকে সো দ্যাট আমি এই জায়গায় এই কমেন্টটা রান করে আসলে মেটাসপ্লয়েট ফার্মওয়ার্কটা ইনস্টল করতে পারবো আমাদের কালিতে আর এটা খুব ভালো একটা ফার্মওয়ার্ক বাট অনেক বড়ো সাইজ আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো দুইশো সাতষট্টি মেগাবাইটের একটা আর্কাইভ যেটা কিনা ইনস্টল হওয়ার পর এক জিবির মতো জায়গা খাবে তো আপনারা এটাও মাস্ট বি ইনস্টল করে রাখবেন আর এটা ইনস্টল করা কোনো প্রকার কঠিন ব্যাপার নয় খুব সহজে আপনারা এটাকে ইনস্টল করে নিতে পারবেন এবং তাছাড়া আমরা যদি চাই কালি লিনাক্সের যতগুলো টুল অ্যাভেলেবেল রয়েছে সবগুলো এতে ইনস্টল করব তো তার জন্য আমরা একটা কমান্ড রান করতে পারি সুডো apt get in install kali কালি লিনাক্স ফুল এবং এটা লিখে ইন্টার চাপ দেওয়ার পর আসলে আমাদের কালি লিনাক্সে যতগুলো টুল রয়েছে অল টোটাল এতে ইনস্টল হওয়া শুরু করবে বাট এটা অনেক বড় ফাইল সাইজের বাট আমরা আসলে যদি এই সবগুলো ইনস্টল করে ফেলি সো দ্যাট আমাদের কোনো প্রকার টুল ও সফটওয়্যার বাইরে থেকে ডাউনলোড করার তেমন একটা দরকার হবে না তো আমরা এই কমান্ডটা রান করতে পারি এবং এই কমেন্টটা রান করে আমরা কালি লিনাক্সে অ্যাভেলেবেল যত টুল আসলে মেন থাকে সব এটাই ইনস্টল করে নিতে পারবো সো ফার্দার আমাদের সব কাজ করাগুলো অনেক সহজ হয়ে যাবে এবং এরপরের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আসলে আপনারা এটাকে গ্রাফিক্যালি ব্যবহার করতে পারেন অর্থাৎ যেমন আপনারা এই জায়গায় দেখতে পাচ্ছেন গ্রাফিক্যালি সব কিছু রয়েছে ঠিক যেমন কালি লিনাক্সে থাকে এটা কোনো প্রকার ভার্চুয়াল বক্স না আসলে আমি ভিএনসি কানেকশন টাইপের একটা কানেকশন আছে রিমোট ডেস্কটপ কানেকশন যার নাম সেটা ব্যবহার করে ব্যবহার করতেছি সো এর পরের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা এটা করবেন এবং এটা দেখেন র্যাম কনজিউমও খুব কম করে এবং তাছাড়া সিপিউ ইউজেসও অনেক কম আর এটা যেহেতু কোনো ভার্চুয়াল বক্স না তো কম্পিউটার অথবা ল্যাপটপের ল্যাপটপের উপর খুব বেশি একটা প্রেশার আসবে না আর পারফরমেন্সও একদম মাখনের মতো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো ভালো লেগেছে যদি লেগে থাকে অবশ্যই আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার পাশাপাশি আমাদের বিভিন্ন ধরনের রীতিকাল হ্যাকিং কোর্স অ্যাভেলেবেল রয়েছে যেগুলো থেকে আপনারা কাল লিনাক্স এবং হ্যাকিং টারম্যাক্স এই টাইপের জিনিস সম্পর্কে আরও বিভিন্ন জিনিস বেশি জানতে পারবেন আর আমাদের কোর্সের ভিডিওগুলো সম্পূর্ণ বাংলায় সো ফুললি বাংলায় আপনারা সব কিছু শিখতে পারবেন আর প্রত্যেকটা কোর্সে বিশ থেকে পঁচিশটার মতো করে ভিডিও আপনারা পাবেন সো অনেক ইম্পর্টেন্ট জিনিস ঠিক যেমন আপনারা ইউটিউবে শিখতে পারেন এর থেকে অনেক ভালো এফোর্ট দিয়ে আপনাদের শেখানো হবে আর তাছাড়া আমাদের পেইড ভিডিওগুলো কিনতে চাইলে আপনারা ভিডিওর ডিসক্রিপশন থেকে বাই সাইবার সিকিউরিটি কোর্স এই জায়গায় গেলে আপনারা পেয়ে যাবেন এবং তারপর থেকে আপনাদের পছন্দ মতো যে প্যাকেজটি আপনার পছন্দ হয় আপনারা কিনতে পারেন আর তাছাড়া আমাদের কোর্সের উপর একটা অফার চলতেছে সো আপনারা যদি সবগুলো একসাথে কিনতে চান অল কোর্সের উপর ক্লিক করতে পারেন আর আপনারা যে কোনো খুব সহজে আমাদের যে কোনো কোর্স কিনতে পারেন তার জন্য যে কোর্সটি কিনবেন আপনি সেটার অ্যামাউন্ট দেখেন অথবা আমাদের বিভিন্ন বান্ডেল কোর্সের অফার আছে যে একসাথে দুটো তিনটে কোর্স কিনলে আসলে বিভিন্ন ধরনের ডিসকাউন্ট পাওয়া যায় সো এখন আপনারা ওইটার প্রাইস যত টাকা ঠিক তত টাকা আমাদের এই জায়গায় দেওয়া বিকাশ অথবা রকেট নাম্বারে সেন্ড করবেন আপনারা আপনাদের অ্যাকাউন্ট থেকে সেন্ড মানি ব্যবহার করতে পারেন অথবা দোকান থেকে ক্যাশ ইন করে আমাদের টাকা পাঠাতে পারেন এবং তারপর আমাদের এই ফেসবুক পেজে মেসেজ দিয়ে আপনার ইমেল অ্যাড্রেস বিকাশ নাম্বার কোর্সের নাম আর কত টাকা পাঠাইছেন এগুলো বলে দিবেন এবং তাছাড়া আপনার নাম আপনার ইমেল এবং বিকাশ নাম্বার রকেট নাম্বার এই জায়গায় বসিয়ে জমা দিনে চাপ দিবেন এবং তারপর আপনি আমাদের সবগুলো কোর্স অথবা আপনি যেটা চান সেটা জয়েন হয়ে যাবেন এবং তাছাড়া আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিও দেখবেন কারণ আমরা এই টাইপের ভিডিও আরও তৈরি করে থাকি